वेलकम व्यूअर्स, वेलकम टू अ न्यू वीडियो ऑफ क्रिएटिव एकुशे। आज के आम्रा चले एसेछि आरेकटी इतिहासेर खोजे। इतिहास जा आमादेर बर्तमानके नतून करे जानते शेखाय। आज के आम्रा एसेछि आमादेर बर्तमानके जानते अतीतेर पाताय। आम्रा रयेछि एई मुहूर्ते नदिया जिलार अंतर्गत पालपाड़ार टेराकोटा मंदिरे। হ্যাঁ, পালপাড়ার টেরাকোটা মন্দির। পালপাড়া স্টেশন থেকে মাত্র 4-5 মিনিট হেঁটে আপনি পৌঁছে যেতে পারেন এই টেরাকোটার মন্দিরে। টেরাকোটা মানেই আমরা প্রথমে ভেবে নিই বিষ্ণুপুর কিংবা বাঁকুড়ার কথা, কিন্তু সেই ঐতিহ্য যে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল তার নিদর্শন পালপাড়ার এই টেরাকোটা মন্দির। কেউ কেউ এটাকে ডাকাতকালী মন্দির বলেন, কেউ আবার শিব মন্দির বলেন। কিন্তু আসলে এই মন্দিরের সত্যিকার ইতিহাসটা কী সেটা আজও অনেকের কাছে অজানা। যদিও এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। তারা চেষ্টা করছেন একটা ইতিহাসকে লিপিবদ্ধ করতে। আমরা এসেছি সেই ইতিহাসের খোঁজে। আসুন আমরা নিজেদের চোখে দেখে নিই অপরূপ কারুকার্যময় পালপাড়ার টেরাকোটা মন্দিরকে। ইতিহাসের সামনে পৌঁছালেই সে যেন আমাদের আহ্বান করে, বলে এসো আমাকে স্পর্শ করো। পালপাড়া টেরাকোটা মন্দিরের একেবারে সম্মুখ ভাগের যে দরজা তার উপরে রয়েছে অপরূপ টেরাকোটার কারুকার্যে শোভিত রাম রাবণের যুদ্ধের গাথা, রয়েছে নানা রকম ফুলের অলঙ্করণ, এছাড়াও রয়েছে বিভিন্ন জ্যামিতিক আকৃতির নকশা এবং এই মন্দিরের সম্মুখভাবের বিভিন্ন অংশে রয়েছে পদ্ম ফুলের অলঙ্করণ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পালপাড়াতে এই ঐতিহ্যমণ্ডিত টেরাকোটা মন্দিরটি মধ্য পালপাড়ার বৈশাখী সংঘের পাশে অবস্থিত, যেখানে আপনি পালপাড়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটে হেঁটেই পৌঁছে যেতে পারেন। এই মন্দিরের অপরূপ কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই, আপনাকে বারবার আকৃষ্ট করবে ফিরে আসতে এই ঐতিহ্যকে দর্শন করার জন্য। মন্দিরের চারিপাশে ঘুরে দেখতে দেখতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। সত্যি কত ক্ষুদ্র আমরা, কত সাময়িক আমাদের অস্তিত্ব, তথাপি আমরা অহংকার করি, গর্ব করি। আর এভাবে হাজার হাজার বছর ধরে অনাদরে অবহেলায় রয়ে যাওয়া ইতিহাসকে আমরা খুঁয়ে খুঁয়ে হারিয়ে যেতে দিই। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই মন্দিরটির রক্ষণাবেক্ষণের এবং মেরামতের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা যখন পৌঁছালাম দেখলাম মন্দিরের আশেপাশে সুন্দর করে ঘাস কাটা রয়েছে, একটি অফিসও রয়েছে, কিন্তু মন্দিরকে সংস্কার করার কিংবা তাকে রক্ষণাবেক্ষণ করার সেই প্রকার সক্রিয়তা মোটেই পরিলক্ষিত হল না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক টাঙানো একটি বোর্ড থেকে আমরা জানতে পারলাম এই টেরাকোটা মন্দিরটি 17th শতকে নির্মাণ করেছিলেন জনৈক গান্ধর্ব রায় নামক এক ব্যক্তি। এই তথ্যকে প্রামাণ্য হিসেবে ধরে আমরা নির্ণয় করতে পারি যে এই মন্দিরটি প্রায় 400 বছর পূর্বে নির্মিত হয়েছিল। স্থানীয় অধিবাসীদের
জনশ্রুতি থেকে জানতে পারা যায় যে এই মন্দিরে একটা সময় ডাকাতরা এসে ডাকাতকালীর পুজো করতেন। তারা ডাকাতির পূর্বে এখানে পুষ্পার্ঘ নিবেদন করে ডাকাতি করতে বেরোতেন। আবার অনেকে বলেন যে এখানে শিব ঠাকুর পূজিত হতেন। বেশ কিছু বছর আগে পর্যন্ত যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেননি, তখন একজন সাধু বাবা এই মন্দিরের অভ্যন্তরে মায়ের অর্থাৎ কালী ঠাকুরের আরাধনা করতেন। পরবর্তীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্ব গ্রহণ করার পর মন্দিরের পাশেই একটি জায়গাতে সেই সাধু বাবার একটি ছোট্ট মন্দির নির্মিত হয় এবং সেখানে মায়ের আরাধনা চলতে থাকে। সেই সাধু বাবা এখন জীবিত নেই। আমরা অতি সহজেই কোনো প্রকার বাধা না পেয়ে এই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতে পারলাম, কারণ আমরা যখন পৌঁছেছি তখন কাউকেই দেখতে পারিনি। এই মন্দিরের অভ্যন্তরে আমরা লক্ষ্য করলাম মা তারার এবং শিব ঠাকুরের একটি ছবি, আর বাইরে এসে চারিদিকে দেখলাম এক অপূর্ব প্রাকৃতিক শোভা। হ্যাঁ, খুব সুন্দর করে চারিদিকটা সাজানো রয়েছে, ঘাস কাটা রয়েছে। এই সেই অফিস, যে অফিস থেকে হয়তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যারা আধিকারিক তারা প্রয়োজনীয় কাজকর্ম করে থাকেন। কিন্তু দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, এই মন্দিরটির সংরক্ষণ কিংবা মন্দিরটির সংস্কারের কাজ এখনো সেভাবে তারা শুরু করেননি। এভাবেই কত কত অতীত ঐতিহ্য ইতিহাসের সাক্ষী হারিয়ে যাচ্ছে। তবে আশার কথা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পালপাড়া টেরাকোটা মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। তারা নিশ্চয়ই বর্তমান এবং ভবিষ্যতের পাতায় এই মন্দিরকে দীর্ঘস্থায়ী করার জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করবেন।